गुड मॉर्निंग एवरीबॉडी, हमें नमिता महतो स्विंग टेक्नोलॉजी इंक सेक्टर गवर्नमेंट आई टी आई इंदपुर रानिंग अंडार पीटीपी। आज के जो तुम्हारे टॉपिक पढ़ाना होबे सेटा होच्छे हाफ शर्ट। आज के तुम्हारे हाफ शर्टेर ड्रॉइंग देखाच्छे, ठीक है। ताहले आमादेर प्रथम तो की दरकार मेजरमेंट, ताहले एखाने आमरा मेजरमेंट निये निच्छि। मेजरमेंट हे फुल लाइन मैं लम्बा, फुल लाइन हे 68 सेंटीमिटार। चेस्ट हे 86 सेंटीमिटार। स्लीप लेंथ हे 26 सेंटीमिटार। शोल्डार हे 42 सेंटीमिटार। नेक हे 38 सेंटीमिटार। राउंड बॉटम हे 34 सेंटीमिटार। एटा हे आमादेर मेजरमेंट माने माप, একটা শার্টের মাপ। তাহলে এবারে থিওরিটা করে নিই, থিওরি করে তারপরে আমরা ড্রয়িংটা দেখাচ্ছি। এ থেকে বি ফুল লেন হচ্ছে 68 প্লাস 5, বি থেকে এ সেম, সি থেকে এ চেস্টে 1/4। চেস্ট আছে 68, চেস্টকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওখানে হচ্ছে 21.5 সেন্টিমিটার। এ থেকে জিরো চেস্টের 1/24, মানে চেস্টকে 24 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হচ্ছে 3.5। সি থেকে 2 সাড়ে তিন সেন্টিমিটার। বি থেকে ওয়ান সেম হয়ে গেল। 0 থেকে 1 ফুল লেন্থ প্লাস 5 সেন্টিমিটার। ফুল লেন্থ আগে যেটা হয়েছে 73 সেন্টিমিটার। 2 থেকে 0 চেস্টের 1/4, চেস্টকে 4 দিয়ে ভাগ করতে হবে। চেস্ট আছে 68, 68কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 21 সেন্টিমিটার, 21.5 সেন্টিমিটার। 3 থেকে 2 চেস্টের 1/3, 1/3 মানে হচ্ছে 1/3, তাহলে চেস্টকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 28.5 সেন্টিমিটার। 4 থেকে 1 সেম। 5 থেকে 0 শোল্ডার 1/2 প্লাস 1, তাহলে শোল্ডার আছে 42কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 22 আর প্লাস 1 23 23 সেন্টিমিটার। 6 থেকে 2 সেম। 7 থেকে 0 চেস্টের 1/12, চেস্টকে 1/12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হচ্ছে 7.5 সেন্টিমিটার। 8 থেকে 0 চেস্ট 1/12, 8 থেকে 0 চেস্ট 1/12 প্লাস 1, এখানে হচ্ছে 12কে ভাগ করলে হচ্ছে 7.5, 1 আছে, তাহলে হচ্ছে 8.5। 9 থেকে A চেস্টের 1/24, মানে চেস্টকে 24 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে হচ্ছে 3.5 সেন্টিমিটার। 10 থেকে 5
চেস্টের 1 1 24, তাহলে এটা হচ্ছে সেম 11 10 6 মিডিল 12 11 হচ্ছে 1 সেন্টিমিটার, 13 থেকে 1 চেস্টের 1/3 -1 7.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ফ্রন্ট পিস। এটা এবারে হচ্ছে ব্যাক পিস, ঠিক আছে? এবারে ব্যাক পিস, ব্যাক পিস 14 থেকে 0 2 সেন্টিমিটার, 15 থেকে 2 1 সেন্টিমিটার, 16 থেকে 1 1 সেন্টিমিটার, 17 14 ষোল্ডার 1 2 -1 ষোল্ডার 1 2 -1, তাহলে এখানে হচ্ছে 22 সেন্টিমিটার, ঠিক আছে? আমাদের ব্যাক পিস এবং ফ্রন্ট পিস থিওরি হয়ে গেল, এবারে ড্রয়িংটা করবো। তাহলে হচ্ছে ফুল লেন্থ হচ্ছে এ থেকে বি 73 সেন্টিমিটার, এ থেকে বি 73 সেন্টিমিটার। এবার হচ্ছে বি থেকে এ, এটা হচ্ছে এ বি, সি থেকে হচ্ছে 21 সেন্টিমিটার, এখানে হচ্ছে 21 সেন্টিমিটার, এখানে হচ্ছে সি। তারপরে হচ্ছে এ থেকে 0 3.5 সেন্টিমিটার, এ থেকে 0 3.5 সেন্টিমিটার, এখানে আমরা পুরো মাপটা নিয়ে নিই, তারপরে আমরা ভাগ করে নেব। তারপরে এখানে 3.5, এটা হচ্ছে 0 3.5 সেন্টিমিটার। তারপর হচ্ছে সি থেকে 2 3.5 সেন্টিমিটার, বি থেকে 1 3.5 সেন্টিমিটার, তারপর হচ্ছে 0 থেকে 1 ফুল লেন্থ, এবার হচ্ছে 0 থেকে 1 ফুল লেন্থ হচ্ছে 73 সেন্টিমিটার। টু থেকে জিরো হচ্ছে 21 সেন্টিমিটার, থ্রি থেকে টু হচ্ছে 28 সেন্টিমিটার, 3 থেকে 2 28 সেন্টিমিটার, 4 থেকে 1 28 সেন্টিমিটার, 1 2 3 4, তাহলে হচ্ছে 5 থেকে 0, এটা হচ্ছে শোল্ডারের মাপ, 5 থেকে 0 কত আছে 23 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 থেকে 0 23 সেন্টিমিটার। তারপর 7 থেকে 0, এটা হচ্ছে 7 থেকে 0 চেস্টের 1 12, তাহলে এটা চেস্টকে 1 12 হচ্ছে 7.5, এটা হচ্ছে 7.5। এটা হচ্ছে গোলার কাটিং, তাহলে 6 থেকে 2 কত হচ্ছে 23, এটা 23, এটা হচ্ছে 6। 7 থেকে 0
तो हो गल आठ थे जिरो निचे आठ थे जिरो एखे निचे साढ़े आठ नय थे ए साढ़े तीन नय थे ए साढ़े तीन दस थे पाँच चेस्टर एक चौबीस दस थे पाँच एखे सोलार डबल ये दस एगारो दस छय मिडिल एगारो दस छयर मिडिल ये मिडिल एगारो तेल ये एगारो दस एक सेंटीमिटार भरे बारो थ एगारो एक सेंटीमिटार बारो तेरो थेके वन ये तेरो এটা যে ষাটের যে শেপ করা হয় কোনো বগল থেকে কোনো পর্যন্ত সে একটা মাপ আছে আমাদের ঠিক আছে তাহলে তেরো থেকে হয়ে গেল এবারে এটা হচ্ছে ফ্রন্ট পিসের মাপ এবারে হচ্ছে ব্যাক পিস চোদ্দ থেকে জিরো টু সেন্টিমিটার এখান থেকে এটা টু সেন্টিমিটার টু সেন্টিমিটার হচ্ছে চোদ্দ তার আগে গলার মাপটা নিয়ে নিই এটা হচ্ছে ফ্রেঞ্চ কাপ ফ্রেঞ্চ কাপে আমরা গলার সেট নিয়ে আনি ঠিক আছে আমরা এটা গোলার শেপ করে নিলাম মানে গোল করে নিলাম এবার হচ্ছে ব্যাক পিস চোদ্দ থেকে জিরো চোদ্দ থেকে জিরো দু সেন্টিমিটার নিয়ে নিলাম এটা হচ্ছে চোদ্দ এটা এবারে সমান করে একটা ডট দিয়ে নিয়ে চলে গেলাম নিচ পর্যন্ত এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে পনেরো নিচে হচ্ছে ষোলো এই যে ডট দেখতে পাচ্ছি ডট হচ্ছে আমাদের ষোলোর মাপ সতেরো থেকে চোদ্দ সতেরো থেকে চোদ্দ হচ্ছে আমাদের বগলের সেপ এই যে দেখতে পাচ্ছি ডট এই ডটটা হচ্ছে বগলের সেপ ঠিক আছে আমরা এই ফ্রেঞ্চ কাপের সাহায্যে আমরা বগলের শেপ গলার শেপ করতে পারি এটা হচ্ছে ফ্রন্ট পিস এটা হচ্ছে ব্যাক পিস আমরা ড্রয়িংটা একসাথে করে নিয়েছি ঠিক আছে আশা করি তোমরা অনেকে বুঝেছো যারা বুঝো নেই তারা অবশ্যই আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের আবার ড্রয়িং করে থিওরি করে বুঝাবো তাহলে আজকে ব্যাক পিস আর ফ্রন্ট পিস রইল তাহলে পরের দিন এবারে তোমাদের শোল্ডার কলার এবং হাতা তৈরি করে দেখাবো ঠিক আছে থ্যাংক ইউ